আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শফিফাই মাস্টার ইন বাংলা আমি সুমাই একটা সিস্টার আপনাদের এই কোর্সের ইন্সট্রাক্টর তো শুরুতে আমাদের আজকে লেকচারের টপিকটি জেনে নিই তো আমাদের আজকে টপিক হলো ওয়াল ইন অন অ্যাপ পার্ট টু সো আমরা পার্ট ওয়ানে দেখেছি যে একটা অ্যাপের মাধ্যমে আমরা প্রায় চল্লিশটা প্লাস অ্যাপের কাজ করতে পারি সো আমাদের আজকের যে অ্যাপ সেটাও প্রায় সিমিলারই বাট কিছু ডিফারেন্স তো থাকবেই আমরা ড্যাশবোর্ডে যাই তেমনি দেখি সো আমি ড্যাশবোর্ডে আছি এবং আমি আগে একটা ভাইটালসটাকে ডিভেক্ট করে দিয়েছি এখন যদি আমি স্টোরটা ভিজিট করি তাহলে আমাদের যা ছিল বিকল্পভাবে সেটাই দেখাবে এখন যদি আমি সার্চ করতে ক্লিক করি তাহলে দেখুন এখন যেভাবে আসছে আগেরটা কিন্তু ডিফারেন্স ছিল ভাইটালসের এখান থেকে সে আমাদের চ্যাটের ওইটাও চলে গিয়েছে বাটনটা আর অনেক কিছু যা যা আমরা সেট করেছিলাম সবই চলে গেছে এখন আমরা আজকের যে একটা দেখব সেলস রকেট হল ইন অন অ্যাপ এটা আমার আজকের লেসনের নামের সাথে মিলে গিয়েছে আর এটা আপনার চল্লিশ প্লাস অ্যাপের কাজ করবে রিভিউ অনেক ভালো এবং এটা পার মান্থ হলো পনেরো ডলার করে চার্জ করে সাত ফ্রি ট্রায়াল দেয় সো এটা অনেক ভালো একটা অ্যাপ আমরা যে ইন্ডিভিজুয়াল অ্যাপগুলো দেখে আসছিলাম ওইগুলো কেনার থেকে আপনি আপনার ক্লায়েন্টকে এই একটা অ্যাপই সাজেস্ট করতে পারেন যেটা অনেক সাশ্রয়ী হবে একটা অ্যাপের মাধ্যমে অনেক কাজ করতে পারবে সো আমরা একটু এটার ইমেজ ওভারভিউটা দেখি কি কি পাবো কারেন্সি কনভার্টার পাবো হুইল অফ ফরচুন পাবো তারপরে সেলস পপ আপস এই যে এখানে দেখাচ্ছে কোকিবার পাবো যে এখানে অ্যান্ড মিনি মোর আরও এখানে উপরে আসছে যে স্টক কাউন্টার রিয়াকশন এইটার নতুন একটা অ্যাড হয়েছে রিয়াকশন দেওয়া যাবে যারা আমরা ইউজ করি তারা রিয়াকশন দিতে অনেক পছন্দ করি তো আমরা যদি প্রোডাক্ট ও রিয়াকশন সিস্টেম রাখে তো কাস্টমারদের এই জিনিসগুলো অ্যাট্রাক্ট করতেও পারে যদি ক্লায়েন্ট পছন্দ হয় তাহলে এটা ইউজ করতে পারে দেন কাউন্টডাউন টাইমার এখানে গেট ইট বাই টাইম আরো দেওয়া যাবে এখানে যে এত গেট -এর মধ্যে এটা নিতে পারবে এখানে ছোট করে দেওয়া আছে দেখে নেবেন তারপরে ফ্রি শিপিং -এর একটা পার্ট দেওয়া যাবে যেমন আমরা অ্যানাউন্সমেন্ট পার্ট দিই ওরকম একটা ফ্রি শিপিং -এর পার্ট দেওয়া যাবে আরো দেখি আমরা কার্ট -এর ফেভিকল দেওয়া যাবে তারপরে সার্চ অটো কমপ্লিট -এর একটা ফিচার তারা দিবে দেন কার্ট -এর রিজার্ভ একটা এখানে তারা পার্ট দিয়েছে। তিন মাছ মোর কেমন সুন আর এখানে ইলেকট্রিক ট্যাপ চলতি কারণে একটা ট্যাপ ওপেন করে রাখছে কি কিছু করতেছেন সেক্ষেত্রে এরকম পপ আপ কিছু একটা কল এর দেন অ্যাগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন তো আমরা যেটা আগে অ্যাপে দেখেছিলাম আমাদের শো করতেছিল না এটা কিন্তু এখানে যে প্রোডাক্টের নিচ্ছে এখানে শো করে সো আমি বলেছিলাম হয়তো আমরা ডিফারেন্ট জায়গায় দেখতেছি ওটা হয়তো অন্য কোথাও শো করে দেন এই টু টপ টু টপের এখানেও আছে আইকন ছোট একটা আমরা প্রাই সিমার জিনিসগুলো এখানে পাচ্ছে কিছু কম বেশি এটা এই ড্যাশবোর্ড দেখতে অনেক সুন্দর এটাও এটার অনেক অপশন আছে আগেটার মতন তো ফার্স্ট অ্যান্ড ফ্রেন্ডলি সাপোর্ট ইজি টু ইউজ ড্যাশবোর্ড অপটিমাইজড ফর পারফরমেন্স অন অল ডিভাইসেস তারপরে টিভি এবং লাইভ মোড আসে দ্য জি মেনি অ্যাপস ইন ওয়ান অ্যাপ প্ল্যাটফর্ম ইজি টু অ্যাপস অন অফ আর কি আছে প্রি অর্ডার এর বাটন দিবে এটা আগে না ছিল তারপরে ভলিউম ডিসকাউন্ট দিবে এখানে ভলিউম ডিসকাউন্টটা আগে না ছিল বাট আমরা সেভাবে যে দেখিনি বাট এইভাবে আর কি ভলিউম ডিসকাউন্টটা শো করে তো বাই টু থেকে ফোর তো এত পার্সেন্ট অফ হবে দেন ফ্রিকোয়েন্টলি বট টুগেদার এটা আমরা একটা দেখছিলাম ইন্ডিভিজুয়াল অ্যাপ দেখছিলাম অলসো বট টু সেই ফিচারটা এই অ্যাপের মধ্যে পাবেন দেন এই হুল তো আমরা দেখেছি তো এখানে ইমেল দিয়ে যদি সাবস্ক্রাইব করে তাহলে এই হুলটা ঘুরবে দেন সে কোনো ডিসকাউন্ট বা কোনো কিছু একটা পাবে যা আমরা সেট করে দেব সো এই ছিল অলরেডি ওভার ভিউ এখানেই হয়ে গেছে ওদের পর একটা এবার আমরা একটা অ্যাড করে দেখি আর নতুন কি করা যায় মেন যে ফিচারগুলো আছে সেগুলো তারা ইমেজে দিয়ে দিয়েছে আর আমি বললাম আপনারা ধারণা করে টিপার্টিশন যে কি কি করা যাবে কারণ এর আগে একটা আপনারা কাজ করেছেন যেটা প্রেজেন্টেশন সো সুযোগ পেলে ক্লায়েন্টকে এই দুইটা বাইটালস আর সেলস প্রোডিটের মধ্যে যেটা আপনার পছন্দের সেটা ধরে দিবেন যে এটা কিনতে পারো অনেক টাকা সেভ হবে তোমার 77 ডলার সেভ হবে তো এখানে আমি ফ্রি ট্রায়ালে ক্লিক করেছি আপনাদের সাথে কথা বলতে বলতে আর বলতে বলতে এসে যে এখানে ফ্রি ট্রায়াল এর অপশন আসবে তো এটা কি করবে অবশ্যই আপনারা হয়তো বা খেয়াল করেছেন সো এখানে আমরা এখন চলে আসবো তো এই অ্যাপেরও অনেক কিছু যে যেগুলো গ্রিন দেওয়া আছে এগুলো অন করে এগুলো আমি ট্রাই করে দেখতেছিলাম কি কি দেয় তো আমরা আজকে এগুলো ইউজ করতে পারব যেমনটা অনডাউন এটা আমার অন করা আছে তো এইটা আপনারা যখন আসবেন এটা অফ থাকবে ডিসেবল থাকবে এখান থেকে অন করবেন তারপরে এখানে টেক্স টা শো করতেছে তো এই এখানে কালার আছে যে এইটা কোন সাইড এ থাকবে সেটা এখান থেকে সেট করে দিতে পারবেন এখানে লেফট সাইড আছে তো আমি এটাকে আবার করা আছে সেট চেঞ্জেস দিয়ে আমরা একটা প্রোডাক্ট অন করে দেখতে পারি এটা শো করে কিনা কোন প্রোডাক্টে সেল আছে দেখি এটাই দেখতে পাই এই যে এখানে দেখুন শুরু করতেছে আর আমি যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো অলরেডি এখানে শো করা শুরু করে দিয়েছে কারণ আমরা এগুলো সেট আপ করা ছিল অলরেডি ইউজ করছি তো এইখানে ভিজিট করলে জিনিস এখন শো করবে বাট আমি আপনাদের ওভার দিয়ে দিচ্ছি আপনারা কিভাবে করতে পারেন এটি সি বাটন রিবন তো এখানে একটা বাটনের রিবন পাবেন এই এইটাই আমরা মাত্র দেখলাম আর সেল ওইটা সে রিবন টা মে বি এই রিবন টা কথা বলতে স্যার আমরা একটু এখানে দেখতে পারি আবার ভালো চেঞ্জ বেক করে এইটাই আর কি সেম জিনিস দেন এখানে রিয়েকশনার এটা আছে তো এখানে রিয়েকশন গুলো আছে রিয়েকশন এর এই যে কালার গুলো চেঞ্জ করতে পারবেন সেলস -এর নোটিফিকেশন পাবেন তো এখান থেকে নোটিফিকেশন -টা এখানে কিছু ডিজাইন দেওয়া আছে কি ধরনের নোটিফিকেশন আপনি সেন্ড করতে চাইতেছেন সো আপনার এখানে যদি কোনো একটা কাস্টমার ভিজিট করে তাহলে তাদের অটোমেটিক্যালি কিছু নোটিফিকেশন সেন্ড করতে পারবেন যেমন এটা সামন ফ্রম সিডিং অস্ট্রেলিয়া হ্যাজ রিসেন্টলি পারচেস্ট কুল কিক্স তো এটা আর কি তাকে যদি শো করানো অনেকে আছে যে একজন এটা একবার পারচেস করছে তো আমারও করতে হবে তো তাদের সাথে এইভাবে মার্কেটিং স্ট্র্যাটেজি দিয়ে আপনি কাজ করতে পারেন তো এইভাবে আর কি তারা ইগো স্যাটিসফাইড করার জন্য প্রোডাক্ট পারচেস করে নেয় সো এটা এনেবল করতে পারেন এখান থেকে

করে দিচ্ছি এটা আমাদের দরকার নেই অ্যানিমেটেড অ্যাড টু কার্ড বাটন যেটা আমার এইখানে প্রোডাক্টে দেখেছেন এটা অ্যানিমেটেড দেন অ্যানিমেটেড চেক আউট বাটন আমরা তো চেক যেতে পারবো না কাউন্টডাউন টাইমার দেখি তো এইভাবে একটা ভিডিওটা সবে যদি আমরা এনেবেল করে দিই এখান থেকে ডুরেশনগুলো দিয়ে দেবেন এখান থেকে অ্যালাইন সেন্টার বা যা যা আছে লেফট এগুলো দিতে পারেন প্লেস বিলো এট এসি ফর্ম টু বিলো দিতে অর্থাৎ তারপরে রিপ্লেস হয়েছে সেটা দেওয়ার দরকার নেই আমাদের প্রোডাক্ট লিস্টিংয়েরও এখানেও এটা আপনি শো পারবেন তো এটা ডিজেবল করা আছে ডিজেবল থাকবো আমরা এখন একটু আমাদের প্রোডাক্টটা আবার দিয়ে দেখি এখানে শো করে শো করতেছে আপনি এখান থেকে রিয়াক্ট করতে পারবেন তো এখানে একটা লাভ রিয়াক্ট চলে আসছে এই প্রোডাক্টে দিন দেখি আর কি কি দেখা যায় এখান থেকে রিডিউস কার্ড আফটার তোমরা আগেও দেখেছি গেট ইট বাই টাইমার তো এখানে অনেকগুলো আছে শিপিং বার তারপরে চেক আউট পোস্ট কার্ড রিজার্ভ ট্যাব এইগুলো আপনারা এখান থেকে দেখে দেখে সেট আপ করে নেবেন সো এখান থেকে আপনারা কোনো প্রোডাক্টের শিপিং ডেস কি কী এটা শিপিং করা হয় কতদিনের মধ্যে সেই প্রোডাক্টটা পাবে এগুলো সেট করতে পারবেন তারপরে শিপিং বারে এভাবে ফ্রি শিপিং ফর অর্ডার্স এর ভাবে একটা কান্ট্রিভিউ প্ল্যাক দিয়ে দিতে পারবেন এখানে তো এখান থেকে এনেবেল করে নেবেন আমি এগুলো করতেছি না আপনাদের প্রিভিউটা দেখাচ্ছে আর এখানে যা যা আছে সেগুলো দেখুন তো এখানে অনেক ধরনের মেসেজ আছে তো এগুলো আপনাকে এডিট করে নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতন দেন চেক আউট পোস্ট চেক চেকআউটেও আপনি এরকম একটা টাইমার সেট আপ করতে পারবেন তো কার্ড রিসার্ভ এ কি করা যাবে এই ধরনের একটা দেওয়া যাবে এন আইটেম ইন কার্ড ইজ ইন হাই ডিমেন্ট তো যে আইটেম গুলো তারা কার্ড এ অ্যাড করবে সেক্ষেত্রে এরকম একটা নটিফিকেশন দিবে কার্ড এ ফেভিকন অ্যাড করা যাবে তো এখানে জাস্ট সব একটা ফেভিকন দেখাচ্ছে মেন ইনক্টিভ ট্যাবে আমরা দেখেছিলাম যে একটা মেসেজ দেবে ডোন্ট ফরগিট টু দিস এই টাইপের দেন দ্য ওশন প্রোডাক্ট অ্যান্ড এই ধরনের আর কি কিছু মেসেজ টাইপের আপনারা সেলস পোস্ট করার জন্য দেবে এগুলো আপনারা দেখে নেবেন তো এখান দিয়ে প্রি অর্ডার সেল সেট করা যাবে কুই ভিউ এগুলো আমরা তো দেখি ভলিম ডিসকাউন্ট দেখছি ফ্রিকোয়েন্টলি এগুলো দেখছি রিলেটেড প্রোডাক্ট কার্ড আপসেল আপসেলটা দেখে তো এই ধরনের একটা আপসেল প্রোডাক্ট আপনি সেট করতে পারবেন আপনার যখন একটা প্রোডাক্ট ভিজিট করতেছে তখন এই ধরনের আরও একটা প্রোডাক্ট দেখাবে দেন এই বাটনগুলো আছে তারপরে টেক্সট আছে এগুলো চেঞ্জ করবেন এখান এখানে কালার চেঞ্জ করতে পারবেন আর এখানে কিছু ফিল্টার করে দিতে পারেন কি কি শো করতে চাচ্ছেন কি কি চাচ্ছেন না তো এটা হলো কুইক অ্যাক্টো কার্ড বাটন এটা যদি এনেবেল করে দেন তাহলে প্রোডাক্টের ক্ষেত্রে আমরা একটু শপে যাই এখন কি কি আছে আমার যেহেতু আগে থেকে অনেক কিছু সেট আপ করা ছিল এখানে কুইক ভিউটা সেট আপ করা আছে কুইক একটু কার্ড বাটন এটা ডিজিভেল করা এটা আমি অন করে দিই তো আর যা আছে এগুলো ডিফল্ট রেখে আমি সেভ করে দিই দেন আমি টা আবার সো এইখানে এবার খেয়াল কারণ এক টু কার্ড আর এটা চলে আসছে দিন এখানে আরো অনেক কিছু ফিল্টার করা যাইতেছে সো জিনিসটা ভালো ইউজ করতে পারেন কুইক ভিউ যেটা আমি দেখালাম এখানে ওটা যদি আমার এনেভিউ করে সেনেভিউ কথা থাকে এভাবে কুইক ভিউ এর ক্লিক করলে প্রোডাক্টের ডিটেলস গুলো এখানে আপনি কুইকলি দেখতে পাবেন পুরো আপনার প্রোডাক্ট লিংক উপর ক্লিক করে না দিলেও চলবে প্রি অর্ডার তো প্রি অর্ডার ক্ষেত্রে আপনার স্টক আউট অফ প্রোডাক্ট লাগবে প্রোডাক্ট স্টক আউট হয়ে গেছে জিরো ওই ধরনের প্রোডাক্ট এটা শো করবে দেন ক্যাপচার মোলেটস এখানে কী কী আছে ডিসকাউন্ট তারপরে এগুলো আমরা দেখছিলাম ওই জিনিসগুলো আপনি পাবেন তো এই জায়গা থেকে ক্লিক করে আপনি করে নিতে পারবেন এখানে যে এই কানেক্ট করতে হবে এখান থেকে আপনি গিফট যে আইকনটা সেটা সেট করে দিতে পারেন আমার এটা সেট করা আছে তো আমার এখানে দেখতে পাচ্ছেন তো এরকম আসবে এখানে ইমেল দিতে হবে তারপরে এটা ট্রাই করতে হবে এখানে কালার চেঞ্জ করার অনেক অপশন আছে অনেক কিছু আছে সেটিং আপনারা এগুলো দেখে নেবেন দেন আর কি দেখা যায় ডিসকাউন্ট কোড ইমেল পপ আপ তো একটা ইমেল এর এই পপ আপ হবে এখান থেকে ডিসকাউন্ট কোড নেওয়া যাবে তো এটাও সেট আপ করে নিতে পারেন তো সার্চ অটো কমপ্লিট এটা এনেবেল করা যেতে পারে এটা এনেবেল করাই আছে আমার এখানের ক্ষেত্রে তো আমরা এটা দেখতে পারি কি দেবো আমরা ওই আচ্ছা এখানে দেখুন কিভাবে আর কি আসতেছে যখন আমি কিছু টাইপ করতেছি তো এইভাবে আর কি এখান থেকে অ্যাড টু কার্ড কারেন্সি কনভার্টার আমরা ওইটাই দেখছিলাম এখানে এনেবেল করা আছে এখানে কারেন্সি গুলো অ্যাড করা আছে তো এখানে অ্যাড অর রিমুভাল এর অপশন আছে তবে কোন কোন ডিভাইসে শো হবে কোথায় শো হবে সবকিছুই দেওয়া আছে এখানে আবার পেজ স্পিড অপটিমাইজার আছে নতুন যেটা ওইটাই সংযোগ ছিল না তো আমরা এটা এনেবেল করে দেখতে পারি তো সো এখানে কিছু লেখা আছে এগুলো পড়তে পারেন তো এখানে জাস্ট আপনারা প্রিলোডিং এর জন্য এটা আপনাকে করবে আর ট্যাং অ্যামাজনের যে সার্ভিস সেখান থেকে এখানে একটা দেখা যাচ্ছে যে একশো মিলি সেকেন্ড অফ ল্যাটেন্সি ইম্প্রুভ সেলস বাই ওয়ান পারসেন্ট সো এর তেমন ইম্পর্টেন্ট কিছু নেই এটা অন রাখবেন তাহলে আপনার ফেসবুকের লোড হয়ে থাকবে আপনার ইউজার এসে যেটাকে ক্যাশ বলে তো ক্যাশগুলো সেভ হয়ে থাকবে কার্ড স্লাইডার তো কার্ডের ক্ষেত্রে আপনি স্লাইডারও ইউজ করতে পারবেন এখান থেকে তো আমরা তো কার্ডে যাব না রিসেন্টলি রিভিউ তো এটাও অন করে রাখতে পারেন তাহলে যখন কোনো একটা প্রোডাক্ট ভিজিট করা হবে তখন এরকম একটা প্রিভিউ দিবে সোশ্যাল মিডিয়া তো এখানে ইনস্টাগ্রাম ফিড পাবেন ফেসবুক মেসেঞ্জার চেট পাবেন প্রোটেক্ট ইউর স্টোর তো এখানে কুকিবার আসছে প্রোটেকশন প্লাস তো কুকিবার আমরা দেখছিলাম প্রোটেকশন প্লাস হলো আপনার রাইট ক্লিক ডিজেবেল করে দেবে দেন আমরা আগের অ্যাপে দেখছিলাম সব কিছু আমাদের ডিসেবল করে দিয়েছিল আমরা একটু কপিও করতে পারতেছিলাম না সিলেক্ট করে যে কপি করবো সিলেক্টই করতে দিচ্ছিল না দেন হাইট বেস্ট সেলিং এটা যদি হাইট করতে চান তাহলে এখান করতে পারেন তো বেস্ট সেলিং হাইট করে তোলা আপনার একটা সকলেই লাভ বেশি ফাইন টিউন তো এখান থেকে ব্যাক টু টপ বাটনের একটা অপশন আছে যেটা আমরা এটা দেখেছিলাম আর এটা ওইগুলো করে দেখতেছি আমি তো এখানে সাইড এ কি সুধ দিতেছে আমার ইঞ্জিন এই বাটনটা এখানে দেখুন নোটিফিশন দিতেছে ওরা প্রোডাক্ট তো এগুলো অনেক ইম্পর্টেন্ট কাস্টমারকে কে করার জন্য আর ইমু শফিফাই প্লানিং তো এটা দেখি আমরা এখানেও যে কিছু পেয়েজ আছে টার্মস এন্ড কন্ডিশন তো এখানে লিঙ্ক দিয়ে দিতে হবে তাহলে যে আমরা প্রোডাক্ট এনেছে যেটা দেখেছিলাম ওই সিলেক্ট করতে হবে এরকম টার্মস এন্ড কন্ডিশন এর জিনিসগুলো এখানে আর কি তোমরা পুরো ড্যাশ বোর্ডে যে তো ড্যাশ বোর্ডে একবারে সবগুলো দেখতে পাবেন এখান থেকে আপনার যা যা দরকার আপনি এগুলো এখানে জিও রিডার একটু কিন্তু আছে তো আপনারা সেট আপ করে নিতে পারেন সো এই ছিল আমাদের পার্ট টু এইবার আমি তেমন বেশি আর কি কাজে করে দেখাইনি কারণ আমরা এর আগে একটা অ্যাপে কাজ করেছি এবং আমি জাস্ট বলে দিয়েছি কোনটা কাজকে আপনার কাছে থাকবে সম্পূর্ণ জিনিসগুলো ভালোভাবে পড়া এবং আপনার যা যা দরকার স্টোরে সেগুলো দেখে দেখে সেটিংসগুলো করে নেওয়া যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আমি হেল্প করবো বাট আই হোক আপনারা পারবেন যেহেতু আমি সিমলার দুইটা অ্যাপ দেখিয়েছি সো থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য দেখাবে পরবর্তী দেখতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে